আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ঈদ মোবারক। এ সিজনের প্রথম পর্ব কফি উইথ তামিম। আজকে আমার অতিথি আমার খুবই প্রিয় দুজন মানুষ। এই মানুষ দুজন সবসময় ভালোবাসার প্রতিনিধিত্ব করেন, আর আমি বিশ্বাস করি এই পৃথিবীর ইতিহাস, এই সভ্যতার ইতিহাস মানুষের ভালোবাসার ইতিহাস। আমি দেরি করব না, আমি অতিথিদের সাথে পরিচয় করিয়ে দিব। এই সময়ের মিডিয়ার সবচেয়ে জনপ্রিয় এবং আলোচিত দম্পতি আজকে আমার অতিথি, আমি পরিচয় করিয়ে দিচ্ছি, অনন্ত এবং বর্ষা। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের ঈদটা তো এবার এক্সাইটিং, কারণ আমার কাছে মনে হয় যে আপনাদের পরিবারের একজন নতুন অতিথি যোগ হয়েছে এবং খুব আকাঙ্ক্ষিত একজন মানুষ আপনাদের পরিবারে। তো ওকে নিয়ে ঈদটা কেমন, নতুন অভিজ্ঞতা নিশ্চয়ই? না, আসলে সত্যি যেটা আপনি প্রথমে বললেন যে আসলে দাম্পত্য ভালোবাসার প্রতীক সব কিছুই, আসলে এইটাতে সবচেয়ে বড় দরকার হচ্ছে একটা বন্ধন। আমাদের মধ্যে যে বন্ধনটা আসছে এটা হচ্ছে পরিপূর্ণ একটা ফ্যামিলি, আর সেটার জন্যে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই। এবং এটা আমাদের সন্তানের প্রথম ঈদ, এবং এটুকু বলবো যে অন্য ঈদের চেয়ে এই ঈদ অবশ্যই এক্সাইটেড, কারণ সকালবেলা ওকে নামাজ পড়ানোর জন্যে, মাত্র 7 মান্থ, নামাজ পড়ানোর জন্যে রেডি টেডি করে দিয়েছে ওর মা। জাস্ট আমার কোলে নিয়ে একটু ঘোরা, একটু গাড়িতে নিয়ে যাওয়া, টুপি মাথায় দিয়ে, মানে এটা আসলে রিয়েলি এক অন্যরকম একটা ফিলিংস। বর্ষার কি অনুভূতি ছেলেকে নিয়ে? আসলে আমি তো মা, আমাকে তো ওর সব কিছুই দেখতে হয়। ও আসলে ওর বাবার খুব পাগল, মানে নর্মালি সারাদিন আমার সাথেই বাসায় থাকে, বাট যখন ওর বাবাকে সে দেখে অফিস থেকে আসে বা রাতে বা সকালে, মানে তখন ওর আমাকে তার দরকার নাই, বাবার কোলেই বসে থাকছে, ওর বাবাই ওকে খাওয়াই দিচ্ছে, ওখানেই খাচ্ছে, মানে আমাকে দেখেই না, একটা ভাব করে মানে এত পিচ্ছে, এত কি করে বুঝে। আপনাদের প্রফেশনাল লাইফ নিয়ে কথা বলবো, যে নতুন ছবিটার গল্প শুনতে চাই, দা স্পাই। হ্যাঁ, দা স্পাই ছবি নিয়ে তো আপনারা জানেনই, বিভিন্ন ইলেকট্রনিক্স প্রিন্টিং মিডিয়াতে আসছে স্পাই নিয়ে, টিভিসি বলেন আর অ্যাড বলেন সব কিছুই। আমরা তো জানিনি যে আমরা একটা নতুন ধারা সৃষ্টি করতে চাচ্ছি আসলে ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য, কারণ আমি যখন ছবিগুলো করি দেখলাম যে 6টা ছবিতে আমরা যাদেরকে নেই, আমাদের মুভিগুলো ডিফারেন্ট, এটা আমাদের বলার দরকার নেই, ইউ গাইজ আর নো হোয়াট ডিফারেন্ট আওয়ার মুভিজ ইন ইট। সো দেখলাম যে আর্টিস্টগুলো একই আর্টিস্ট ঘুরে ফিরে বছরে দেখা যায় যদি 40টা মুভি রিলিজ হয়, 30টা মুভিতে একই আর্টিস্ট। তো এতে করে মুভিতে কিন্তু দেখা যাবে না যে একই পার্সনকে, মানে এক সপ্তাহে দেখা যাচ্ছে 3টা ছবি রিলিজ হচ্ছে, 3টাতে একই পার্সন। তা আপনি যখন ছবি দেখবেন, 3টা ছবি দেখলেন এক সপ্তাহে, আপনি সিনেমা প্রেমিক, 3 ছবি দেখবেন এক সপ্তাহে, আর 3টা মুখই এক ছবি, মানে একই মুখ, ভিলেন বলেন, নায়ক বলেন, নায়িকা বলেন, আর পার্শ্ববর্তী ক্যারেক্টার বলেন, ঘুরে ফিরে। যেহেতু ছবির নাম হচ্ছে দ্য স্পাই, শুড বি, আমি বলবো না যে আমি স্কাই ফল করব, বাট উই ট্রাই টু মেক অ্যাজ এ 007 সিমিলার মুভি। ওকে, আপনারা দুজনের মধ্যে কে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? এটা অবশ্য ডিফিকাল্ট কোশ্চেন। ভালোবাসা তো আপনি আমাকে, মানে আমি ওকে ভালোবাসবো, আমাকে ভালোবাসবে। ভালোবাসা আসলে আপনার, যদি বলা হয় যে ভালোবাসাতে কোনো স্বার্থ নাই, আমি এটা বিশ্বাস করি না, ভালোবাসাতে স্বার্থ আসলে আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। আর হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসা যদি বলতে চান, আসলে এটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফ, মানে যে কোনো রিলেশন, মানে সমস্ত কিছু তো খোলা থাকে না, সেটা আমার বাবা বলেন, মা বলেন, ভাই বলেন, ফ্রেন্ড সার্কেল বলেন, হাজব্যান্ড বলেন বা বয়ফ্রেন্ড বলেন, মানে কিছু কিছু জিনিস থাকে যে সারা জীবনের জন্য কিন্তু একটু হিসাব চিন্তা করে তার সামনে প্রেজেন্ট করতে হয়, বলতে হয়। আর ভালোবাসা তো ভালোবাসা, এখন আমার হাজব্যান্ড, এখন অনেক কিছুই তো তাকে আমার বলা সম্ভব না, বা আমি তার ওয়াইফ, অনেক কিছুই সে আমাকে বলতে পারবে না, কিন্তু ভালোবাসার জায়গায় তো কোনো খাদ নাই, তাকে তো আমি আমার মন প্রাণ উজাড় করেই ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে, এরকমই জিনিসগুলো। তবে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ভালোবাসাটা একটু রোমান্টিক বেশি। কেন, আপনাদের রোমান্টিসিজম কম? না না না, কম না, না আমরা বিদেশে গেলে খুব রোমান্টিক। যেটা বলি আর কি, কারণ কি আপনার একটা সংসার,
রেসপন্সিবিলিটি বেশি আপনার ওয়াইফের এবং সন্তান বলেন ফুল ফ্যামিলির বলেন এবং আত্মীয়-স্বজন বলেন এটা কিন্তু হাজবেন্ডের নৈতিক দায়িত্ব যে একটা মেয়ে যখন ঘরে নিয়ে আসবে তার সমস্ত দায়িত্ব নেওয়া তার ফ্যামিলি থেকে শুরু করে সমস্ত কিছুই একটা দায়িত্বে চলে আসে তখন দেখবেন যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকতে কিন্তু দায়িত্ব নাই এটা কোনো দায়িত্বহীন এটা কিন্তু দায়িত্ব বলতে জিরো জিরো রাইট কারণ আমরাও বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিলাম এটা কোনো দায়িত্ব নাই কারণ এই ব্রেকআপ এই হচ্ছে ডাই মানে একজনের জন্য একজন মরে যাচ্ছে আবার এই ব্রেকআপ হয়ে যাচ্ছে এটা কিন্তু দায়িত্ব নাই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এটা আমাদের দেশে না কোথাও কিন্তু কোনো দায়বদ্ধতা নাই দায়িত্ব নেই আপনি এটা বলতে চাচ্ছেন কিনা যে প্রেমিকা বর্ষা স্ত্রী হওয়ার পর একটু বদলে গিয়েছে সেটা শুনবো আমি তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরব দর্শক ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি কোথাও যাবেন না কিছুক্ষণের মধ্যেই ফিরব কফি উইথ তামিম নিয়ে আমাদের সঙ্গেই থাকুন দর্শক ফিরে এলাম ছোট্ট বিরতির পর আপনাদের আর অপেক্ষা করাবো না এখনই আপনারা শুনবেন যে প্রেমিকা বর্ষায় স্ত্রী হয়ে কতটা বদলে গেল অনেক বদলে গেছে আচ্ছা কেমন শুনি একটু একটু করে সেটা হচ্ছে ম্যাচুরিটি চলে আসছে বেশি আচ্ছা বললাম না আগে যেমন ইমোশনাল বেশি ছিল মানে একটু সময় কম দিলেই কান্নাকাটি শুরু হইতো রাগারাগি শুরু হয়ে যেত অভিমান বেশি হতো ওই যে এখন কনসিডারটা চলে আসছে কিন্তু মিস করেন না সেই অভিমানটা আসলে আমরা দুইজন দুইজনকে প্রচন্ড সময় দিই আর ও তো জানেনি যে আমরা দু একজন ছবি করি দুজনে না মিথ্যা কথা আমাকে একদমই টাইম না এটা কিন্তু ঠিক না আমি ধরেন বাসা অফিস ছাড়া তো আমি কোথাও যাই না যদি খেতে রেস্টুরেন্টে যে ও তো একসাথেই যাই তাই সুতরাং অফিস থেকে যদিও একটু দেরি হয় ও তো জানেই যে অফিসেই আছে আর সারাক্ষণ তো কথা হয় সারাক্ষণ হয় না প্রায় কথা হয় আবার গাড়িতে উঠেই আমি ফ্যাক্টরিতে মনে হয় গাড়ির দরজা লাগাতেই ফোন করি যে আমি গাড়িতে উঠলাম এই কারণে ওর মানে অভিমান কম থাকে তবে একটা আছেই তো যেহেতু ব্যস্ত থাকি ব্যবসা নিয়ে দায়িত্ববোধ কি প্রেমিকের রোমান্টিসিজম কমিয়ে দেয় দায়িত্ববোধ একটু হলেও না কমায় না বাড়ায় বরং বাড়ে রাইট আচ্ছা নিশ্চয়ই তাহলে আপনারা এটাতে বিশ্বাস করবেন না যে একটা খুব টিপিক্যাল কথা যে ফ্যামিলিতে যখন বা দুই একটা কাপলের মধ্যে যখন সন্তান আছে আপনি যদি একজনের প্রতি বেশি দায়িত্ব থাকবেন আপনি যদি খুব বেশি কেয়ার করবেন তাকে তার জন্য বেশি চিন্তা করবেন এটা তো ভালোবাসাটা আরো বেড়ে যাবে ও মাই গড আমার জন্য এত চিন্তা করছে এটা করে রাখছে এটা তো আমার কাছে মনে হয় কেয়ারিং আর রোমান্টিসিজম কাছাকাছি আপনার কাছে এটা তো দুইটা দুই জিনিস আপনি কেয়ার করতে কেয়ার করবেন কি করবেন এটা আপনার ব্যাপার না কেয়ারিংটাই তো রোমান্টিসিজম ক্রিয়েট করবে সেটা ঠিক আছে কিন্তু এখানে টেকনিক্যাল কিছু বিষয় আছে যেগুলো অন স্ক্রিনে বলা সম্ভব না এটা আমার মধ্যেই থাকে অফ স্ক্রিনটা আমরা শুনতে চাই না ইনফ্যাক্ট ইটস ওকে বাট আপনারা নিশ্চয়ই তাহলে এই বিষয়টাও বিশ্বাস করবেন না যে সন্তান আসলে হাজবেন্ড ওয়াইফের মধ্যে একটা গ্যাপ তৈরি হয় না এটা খুবই টিপিক্যাল কথা বাঙালি পরিবারগুলোতে আমার মনে হয় যে ও খুব বেশি অ্যাক্টিভ এখন আমার সাথে আমরা বুঝি আমরা আপনাদের সন্তানের গল্প শুনলাম ভালোবাসার গল্প শুনলাম আপনাদের ছোটবেলার প্রেমের গল্প শুনবো টুকরো টুকরো প্রথমে বর্ষার কাছে শুনবো তারপর এটা তো অনেক গল্প ছোটবেলায় আর আমি এখন জানি না এখন গ্রামে কি হচ্ছে বাট আগে তো খুব চিঠির যুগ ছিল মানে এত চিঠি আসতো আবার তখন মনে হয় শাবনুর খুব হিট ছিল শাবনুরের কিছু ভিউ কার্ড যেটা বলি আর কি রিয়াজের আমির খানের কিছু ভিউ কার্ড দেখতাম দরজার নিচে দিয়ে চলে আসতো ওটার পেছনে লেখা থাকতো মানে ওইগুলোই বোঝাইতে মিনিংটা আসলে কি বোঝাচ্ছে আপনার কি কাউকে ভালো লেগেছিল ছোটবেলায় না একদমই না আচ্ছা অনন্তের কাছে শুনবো না ছোটবেলা আসলে ছোটবেলা ছোটবেলাই ওইটাকে যদি আমরা বলি ভালোবাসা বা প্রেম ভালো লাগা বলেছি ভালো হ্যাঁ ওগুলো আসলে সঠিক না মানুষের মধ্যে যতদিন ম্যাচুরিটি না আসবে সে আসলে ভালোবাসার মর্যাদাও দিতে পারবে না স্কুল কলেজে এরকম হয় যে আমার কিন্তু আমি রাইফেলসে পড়তাম তো আমার এক টিচারকে খুব ভালো লাগতো আমি তখন ইন্টারমিডিয়েট পড়ি এরকম ফার্স্ট ইয়ার হ্যাঁ ম্যাম যাই হোক তো আরেকটা জিনিস এখন ঈদের সময় আমরা সবসময় সবার কাছে এক্সপেক্ট করি যে
আমি এই কথাটা খুব বলতে চাই যে আমরা একজন মানুষ যদি আরেকজন মানুষের পাশে দাঁড়াই, ধরেন যার সামর্থ্যের জায়গাটা একেবারেই সীমাবদ্ধ, সে 100 জন মানুষ হয়তো অনন্তের মতো পারবে না বা 1000 জন মানুষের পাশে দাঁড়াতে পারবে না, একজন মানুষের পাশে তো দাঁড়ানো একজন মানুষের পক্ষে সম্ভব। তো আমরা খুবই কালারফুল ঈদ করছি, খুবই ভালো টাইম পাস করছি ঈদে আলহামদুলিল্লাহ। তো ওই জায়গা থেকে আমাদের দেশের যে ভাগ্যবঞ্চিত মানুষ, আমি ব্যক্তিগতভাবে জানি যে আপনারা নিশ্চয়ই অনেকের পাশে দাঁড়ান, আপনার এই ব্যাপারে মিডিয়াতে একটা আলাদা খ্যাতি রয়েছে। তো ওই জায়গা থেকে আপনাদের এইবার ঈদে ভাগ্যবঞ্চিতদের জন্য কন্ট্রিবিউশনটা কি, এটা আমি আমার দর্শকের সাথে শেয়ার করতে চাই। প্রথমে বলবো যে এটা তো আমরা সবসময়ই করে আসি, তবে এবার বর্ষাটা আমি বলি। আমরা কিছুদিন আগে ওয়েস্টিনে গেলাম, এই ওয়েস্টিনে হচ্ছে ওই যে অপরাজয় বাংলাদেশ, এবং ওনারা প্লাস হচ্ছে ওয়েস্টিন যৌথভাবে 150 জন ছেলে মেয়েদেরকে ওইখানে ইফতার করালো এবং উইথ ডিনার। তো ওইখানে আমাদেরকে গেস্ট হিসাবে নিয়ে গেল। তখন যখন আমরা গেলাম, যাওয়ার সময় চিন্তা করলাম, যেহেতু আমরা তো জাকাত প্রচুর জাকাত দিই, এটা হিসাববিহীন, এটা আমি অ্যামাউন্ট বলবো না, অনেক, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু অর্থ দিয়েছে, আমাদের মধ্যে যে কতটুকু মানুষের মধ্যে মানুষের জন্য ভালোবাসা, এটা এভরিবডি নোজ অ্যাবাউট ইট। তখন আমি কিন্তু ওই 150 জনের জন্য আমরা কাপড় চোপড় নিয়ে গেলাম। তারপরে বর্ষা কি করলো, নিজে মিনা বাজার থেকে অনেক কিছু নিয়ে আসলো যে তাদেরকে দিবে আর চিপস জুস এগুলো। ওইখানে বর্ষা ডিক্লেয়ার করলো যে আমিও তোমাদেরকে ডিনার আর ইফতার করাতে চাই। এটা জাস্ট মিডিয়ার খবর। আর এমনিতে তো ধরেন আমাদের 2400 বাচ্চা আছে এতিমখানাতে। আর বর্ষার আরেকটা ঘটনা বলি, ও অনেককে বলতে চায় না, বাট মিডিয়াতে মানে আমাদের 10-20% হলো আসতে হবে। আসলে এইটা এই কারণে আসতে হয়, 80% আমরা করি না, আসতে দেই না, এই কারণে যে আরো যে সমাজে অর্থবিত্ত মানুষগুলো আছেন এবং মিডিয়াতে দেখা যাচ্ছে যে জিরো হিসাবে এসে এখন হিরো হয়ে গেছেন, আল্লাহ তাআলা তাদেরকে অনেক অর্থ দিয়েছে, তারা যে মানুষকে সাহায্য করে, এই কারণে আসলে 10-20% আমরা মিডিয়াতে দিই। চমৎকার গল্প শুনছি আপনাদের কাছ থেকে, এটাও আসলে ভালোবাসার গল্প, আপনাদের থেকে অন্য মানুষের প্রতি ভালোবাসা। আপনারা দুজন তো দুজনকে খুব ভালো করে জানেন, ভালো বোঝাপড়া করে আপনাদের মধ্যে। আপনাদের একটা ছোট্ট পরীক্ষা নিব, তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। দর্শক, ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন, বিরতির পর জানতে পারবেন একটি ছোট্ট পরীক্ষার ফলাফল। দর্শক, বলেছিলাম একটা ছোট্ট পরীক্ষার ফলাফল জানাবো আপনাদেরকে, পরীক্ষা নেওয়া শেষ, এখন আমরা ফলাফল জানাচ্ছি আপনাদেরকে। চলেন দেখি এই ভালোবাসার দম্পতি তারা দুজন দুজনের সম্পর্কে কতটা জানে। আমরা প্রশ্নপত্র নিয়ে নিই। ও থ্যাংক ইউ, ইউ ওয়েলকাম। আমরা আপনাদের দুজনকেই তো কিছু প্রশ্ন করেছিলাম একজনকে আরেকজনের সম্পর্কে, তো ইতিমধ্যে আপনারা উত্তর দিয়েছেন, আমরা আপনাদের অনুমতি পেলে এটা ভিউয়ারদের সাথে শেয়ার করতে পারি। অবশ্যই। ওকে, আমরা উত্তর পেয়ে গিয়েছি, আপনার কাছে জানতে চাই এখন আপনার বর্ষা ঠিক দিল কিনা। ওকে, আপনি, আমি প্রশ্নগুলি করব, আপনি উত্তর দিবেন, ঠিক হলে বলবো ঠিক। ওকে, আপনার বেস্ট ফ্রেন্ডের নাম কি? বর্ষা। রাইট, বর্ষাও লিখেছে বর্ষা। ওকে, আপনার হলিউড বলিউড প্রিয় সেলিব্রিটি কে? হলিউডে হচ্ছে হলো যদি বলি ছেলে টম ক্রুজ, নায়িকা হচ্ছে অ্যাঞ্জেলিনা জলি, আর বলিউডে হচ্ছে আমির খান, সালমান খান। ওকে, মেয়ে বলিউডে? বলিউডে কোনো মেয়ে আমার কাছে অতটা মনে হয় নাই, যেই নায়িকাই আমার কাছে বেশি ভালো। আচ্ছা, বর্ষা সেম লিখেছে টম ক্রুজ। আপনার প্রিয় রং কি? ব্ল্যাক এন্ড হোয়াইট। ওকে, বর্ষাও পারফেক্টলি লিখেছে এখন পর্যন্ত, একদমই ঠিক। আপনি হলিডে কোথায় কাটাতে পছন্দ করেন? বার্সেলোনা। বর্ষা লিখেছে ইউরোপ, একরকম ঠিক। ওকে, আপনার প্রিয় খাবার কি? আমার প্রিয় খাবার হচ্ছে, আসলে যদি ও কয়টা লিখেছে জানি না, যদি হয় তাহলে স্যুপ এন্ড সালাদ, এটা হচ্ছে বেশি ভালো লাগে। আর যদি আপনার যদি হেভি ফুটে যায় তাহলে চিকেন স্টেক। কিন্তু বর্ষা লিখেছে পায়েস, এখানে একটু উল্টো পাল্টা হয়ে গেল, স্কিপ করে গেছে। তো নিশ্চয়ই আপনি, মানে প্রিয় খাবার যদি এইভাবে জিজ্ঞেস করা হতো
বর্ষার হাতের কোন খাবারটা সবচেয়ে প্রিয়? তাহলে আমি অবশ্যই বলতাম যে ওর পায়েস হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি। ওকে ওকে ওকে, চমৎকার। ৬ নম্বর প্রশ্ন ছিল আপনার প্রিয় পোশাক কি? প্রিয় পোশাক তো অবভিয়াসলি জিন্স আর টি-শার্ট, আর যদি এইভাবে বলেন তাহলে স্যুট সবচেয়ে বেশি প্রিয়। আমি কমপ্লিট স্যুট বেশি পরি। তাহলে আমি রাইট? রাইট, পারফেক্ট। ওকে, বর্ষাও লিখেছে কমপ্লিট। আপনার প্রিয় গান কোনটি? প্রিয় গান হচ্ছে আমার কাছে যদি বলি তাহলে অনেক গান, তবে একটা গান বলি, চাঁদি জেসে রূপ হে তেরা, বাহ, সোনা জেসে বাহ। শুকরিয়া, শুকরিয়া। পুরোটা গান? পুরোটা তো আমি তো শিল্পী না, পুরোটা গেতে পারবো না। গানটা খুবই সুন্দর ছিল, কিন্তু বর্ষা যে উত্তরটা লিখেছে সেটা সাথে মিলেনি। বর্ষা লিখেছে ঢাকার পোলা। ঢাকার ঢাকার পোলা গানটা আমাদের সবার প্রিয়, তো আপনি হয়তো আপনার প্রিয়তে প্রিয় যেহেতু স্ত্রী পাশে আছে ওই গানটা মনে হচ্ছে। প্রিয় গ্যাজেট কি আপনার? স্যামসাং ফোন, ইজি টু ইজি অপারেশন। ওকে ওকে, বর্ষাও লিখেছে স্যামসাং। ওকে, পারফিউম পছন্দ কোনটা? হোগু বস, আর যদিও হোগু বস, আর হচ্ছে হলো আপনার আরেকটা ভালো লাগে আমার, সেটা হচ্ছে ওই প্লো ব্ল্যাক, ব্ল্যাক হোর্ড যেটা। কিন্তু বর্ষা লিখেছে YSL। YSL কতটা ইউজ করলাম, সেটাই ফেভারিট। যাক, অলমোস্ট ঠিক, দু তিনটে একটু গন্ডগোল হয়েছে। আপনার কোন রঙের টাই পড়তে পছন্দ করেন? না, এটা কিন্তু আমি আসলে একদম এই রঙের টাই পড়তে পছন্দ করি, মানে এটা আসলে বলতে পারবো না। আমি স্যুট যখন পড়ি স্যুটের সাথে ম্যাচ করে হচ্ছে টাই পড়ি, এটা একদম এই জন্য স্কিপ করব। হ্যাঁ, এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট এরকম কিছু না, স্যুটের সাথে ম্যাচ করি। ওকে, বাট বর্ষা হয়তো নিজে থেকে লিখেছে, তো এটা আমি আপনার অ্যানসার নিচ্ছি না, কিন্তু বর্ষা লিখেছে লাইট পিঙ্ক, বোধহয় বর্ষা চায় আপনি লাইট পিঙ্ক টাই পরে তার সঙ্গে রোজ নিয়ে যান। ওকে, তো ওকে, আপনাকে বলিউড মুভিতে থেকে একটা নায়িকা যদি নিতে বলা হয় আপনার পরিবর্তে, আপনি কাকে নেবেন? বর্ষা একজনের নাম লিখেছে। না, আমি আসলে এরকম কাউকে নিব না। একটা নাম লিখেছে কিন্তু বর্ষা। না, নাম আমি আমি সত্যিই বলি এরকম কাউকে নিব না। তার মানে আপনি মন আপনার পুরো মন জুড়েই বর্ষা আছে, অন্য কোনো নায়িকার আসলে এখানে কোনো জায়গা নেই, কিন্তু বর্ষা লিখেছে বিদ্যা বালান। সে এটা জাস্ট ফান করার জন্য, আমি 100% আবার সেফ জোনেও থাকতে পারি। আমি আজ পর্যন্ত বর্ষার আমি জীবনে আলাপও করি না, এটা জাস্ট ফর ফান। বর্ষা এটা খুবই টেকনিক্যালি একটা সেফ জোন বেছে নিয়েছে। মানে দিস ইজ ফান অনলি। অনন্তের কাছে প্রশ্ন ছিল আপনার সম্পর্কে, আপনার বেস্ট ফ্রেন্ডের নাম কি? অনন্ত জলিল। সেও নিজের নামটা লিখেছে, অনন্ত জলিল। আপনার হলিউড অভিনেতাদের মধ্যে কাকে পছন্দ? ডেফিনেটলি টম ক্রুজ। 100% সে ভালো জানে, প্রথম বোঝা যাচ্ছে, প্রথম ঠিক হয়ে যাচ্ছে সব। আপনার প্রিয় রং? ব্লু। সেও লিখেছে ব্লু। আপনি হলিডে কোথায় কাটাতে পছন্দ করেন? স্পেন, বার্সেলোনা। পারফেক্ট, সেও লিখেছে বার্সেলোনা। আপনার প্রিয় খাবার কি? গরুর মাংস। আপনার প্রিয় পোশাক? শাড়ি। সেও লিখেছে শাড়ি। আসলে আপনি আসলে বোধহয় অনেকটা আপনাকে বোঝা সহজ না, আপনি পুরোপুরি বুঝতে পারেননি? আমাকে বোঝা খুব ইজি এটা বলতে পারেন। ওকে, সেটাই না, আমি সেটাই বললাম। আপনার প্রিয় গান, গুনগুন করে গান এরকম আপনার হাজবেন্ড যেরকম আপনাকে নিয়ে গেল? আমার সাদা কালো এই গানটা এখনো খুব ভালো লাগে আমি গাই, সেটা হচ্ছে আয়নাতে ওই মুখ দেখবে যখন কপলের কালোটি পড়বে চোখে। আপনার প্রিয় গ্যাজেট? আইফোন। সেও লিখেছে আইফোন। আরেকটা প্রশ্ন ছিল, যে প্রশ্নের জবাবটা যদি ঠিক হয় আমরা ভাববো যে হাজবেন্ড হিসাবে, বাবা হিসাবে তো অনন্ত 100-100 পেয়েছেই, হিরো হিসাবে তো তার দর্শকরাই তাকে দিয়েছে নাম্বার, কিন্তু এখন যদি এই অ্যান্সারটা পারে তার মানে বুঝে যাবো যে সে প্রেমিক হিসাবে, স্বামী হিসাবে 100-110। প্রশ্নটা হচ্ছে আপনার কোন ব্র্যান্ডের লিপস্টিক পছন্দ? কোন ব্র্যান্ডের? আসলে অনেক ব্র্যান্ডই আমার ভালো লাগে, বাট শ্যানেল আই থিঙ্ক ইজ পারফেক্ট। ইয়েস, ইটস পারফেক্ট। অ্যান্ড অনন্তও লিখেছে শ্যানেল, একটাই লিখেছে, তো তার মানে সে অনেক পারফেক্ট হাজব্যান্ড এবং সে 100% এখন পর্যন্ত দিচ্ছে সমান। বনবাসে গেলে বর্ষা কোন জিনিসটা নিতে চাইবেন? একটা জিনিসকে আসলে বলা খুবই মুশকিল, তবে বনবাসে গেলে আমার ফোন আর চার্জারটা সাথে থাকতেই হবে, বিকজ অফ মাই সান। ওকে, এটাও আমি ঠিক ধরছি, কারণ অনন্ত লিখেছে বনবাসে গেলে বর্ষা ছেলেকে সঙ্গে নিতে চাইবে। বর্ষা অনন্তকে কেন সঙ্গে নিতে চাইবে না? কারণ মা সবসময় ছেলেকে মায়ের বুক থেকে কখনোই আলাদা করবে না, এই কারণে আমি লিখেছি ওকে যদি বনবাসেও পাঠানো হয় তাহলে বলবে আমার ছেলেকে আমি নিয়ে যাবো। রাইট, চমৎকার অ্যান্সার। এবং 11টা প্রশ্নের মধ্যে পুরোপুরি একদম পারফেক্ট অ্যান্সার। 12 নম্বরটা হচ্ছে, বলিউড থেকে বর্ষার জন্য একটা নায়ক আনতে গেলে
যে এই নায়কটা বলিউড থেকে নিয়ে আসা হলো বর্ষার জোর সাথে একটা মুভি করবে, বর্ষা কোন নায়ককে চাইবেন? উনি কি ফিল আপ করেছে এটা আনসার দিয়েছে? তাহলে সেফ জোনই যাইতে হবে, আমির খান। সেও লিখেছে আমির খান, জেনুইন ভদ্র মানুষ, ভদ্র লোক, উনি আসলেও কোনো সমস্যা নেই। সারা জীবন যে গিফটের মধ্যে আপনারা ডুবে থাকবেন। আপনাদের সঙ্গে আড্ডাটা খুবই ভালো কেটেছে এবং আমাদের এই অনুষ্ঠানের আগামী পর্বে আসবে নিশ্চয়ই অন্য কোন অতিথি, বাট প্রথম পর্বটা আমাদের কাছে, আমাদের পুরো ইউনিটের কাছে অনেক স্মরণীয় হয়ে থাকবে। আমাদের শুভকামনা আপনার কফি তামিমের জন্য। উইশ ইউ গুড লাক। থ্যাংক ইউ। দর্শক, চমৎকার একজোড়া দম্পতির সঙ্গে আড্ডা দিলাম, তাদের ভালোবাসার কথা শুনলাম, সংসারের কথা শুনলাম, ক্যারিয়ারের কথা শুনলাম, সেই সাথে শুনলাম তারা ভাগ্যবঞ্চিত মানুষের পাশে কীভাবে দাঁড়ান। আমরা ঈদ কাটাচ্ছি, চমৎকার সময় কাটছে আমাদের, বাট একটা কথা যেন আমরা কেউ ভুলে না যাই, আমাদের পাশেও অনেক, চোখ মেললেই আমরা দেখতে পাবো অনেক ভাগ্যবঞ্চিত মানুষ। ঈদের আনন্দটা যাতে আমরা তাদের সঙ্গে শেয়ার করি। আপনারা ভালো থাকবেন, ঈদ মোবারক।